মানে রকম কান্ডে আমি তোজুরে ফার্স্ট টাইম শুনলাম তোজুকে এরকম পেনে দেখতে একদম ভালো লাগছে না ও সবসময় হাত পা ছড়িয়ে খেলে সেটাই বেশি ভালো লাগে তো আমি চুপি চুপি টুপিটা পরিয়েছি এখনও তো ঘুমাচ্ছি গুড মর্নিং এস এস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে ভোর সাড়ে পাঁচটার সময় আমি উঠেছি তারপরে আমার প্রচুর কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি এখন যাচ্ছি আমি ফিজিওথেরাপি সেশনে তো আজকের দিনটা খুব হেকটিক হতে চলেছে আমি যাই না কালকে আমি ফিজিওথেরাপি সেশনের জন্য যেতে পারবো কি না তাই ভাবলাম যে আজকে আর অফ দেবো না আর আমার ব্যথাটাও হালকা হালকা বেড়েছে এখানে না ওয়েদারের জন্য আমার মনে হচ্ছে এরকমটা হচ্ছে একদম ক্লাউডি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখবে ঠান্ডা ওয়েদারে না গাঁত পা ব্যথা একটু বাড়ে তো আজকে হয়তো বৃষ্টিও হতে পারে তো যাই হোক চলো বেরোই আর আজকে কেন দিনটা হেকটিক সেটা তোমাদেরকে ফিরে এসে বলছি আমার মোটামুটি এক ঘন্টা লাগে এখন বেজে গেছে শোয়া নটা আমি জাস্ট অটোটা বুক করে বেরবো আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে দশটা ম্যাক্সিমাম আজকে শুধু হাতে ব্যথা নয় আমার মাথাটাও হালকা ব্যথা করছে আর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমার মাথা যন্ত্রণা করে না খুবই খারাপ লাগে মানে দিনটা যেন ঠিকঠাকভাবে স্টার্ট হলো না এরকমই মনে হয় অত এসে গেছে দেখো একদম নিশ্চিন্তে এখন ঘুমাচ্ছে ও জানেও না আজকে ওর সাথে কি হতে চলেছে বেচার আরে বাড়ি ফিরে দেখলাম সৌরভ আজকে পোহা বানিয়েছে আমি জাস্ট গরম করছি আমি কিন্তু পোহাটা বানাইনি তো যে অ্যাকচুয়ালি পোহা ছিল বলে ওর রাতে খানিকটা সময় ছিল আমি বলে গেছিলাম ব্রেড বাটার খেয়ে নেব কিন্তু সৌরভ দেখলাম পোহা বানিয়েছে সবজি টবজি দিয়ে ভালোই আজকে ব্রেকফাস্ট এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে জানো তো এই দেখো আমি একদম সোয়েটার টোয়েটার পরে নিয়েছি আর অটোতে যাই আসি তো আরও যেন ঠান্ডাটা চেপে বসে ছি আমাদের ব্যালকানিতে খুব বেশি পায়রার উৎপাদ বেড়ে গেছে আর এখন যদি তোজোর জামা কাপড় শুকুর দেওয়া থাকে আমি না একটা নোটিসও করি একটা লাঠিও আছে মাঝে মধ্যে তারাইও কারণ পায়রা থেকে অনেক রকমেরই ইনফেকশন হয় তো আজকে গিয়ে আমি বুঝতে পারলাম যে এখানে না ওরা বাসা বানানোর প্ল্যান করছে আমাদের যে এখানে টেবিল চেয়ারটা পাতা থাকে না এর পেছনে ওরা আগেও বাসা বানিয়েছিলো এখনও বাসা বানানোর প্ল্যান করছিলো তো এখন অবধি কিছু হয়নি আমি সৌরভকে বলেছি ওগুলোকে তুলে দাও কারণ এখন এই সব কাণ্ড হলে একদমই মেনে নেওয়া যাবে না তো আমি এগুলো খুব একটা বেশি মানি না বাট স্টিল এটা শুনেছি বলে তোমাদেরকে বললাম একজন অ্যাস্ট্রোলজার আর কি বলছিলেন যে পায়রা নাকি বাড়িতে নেগেটিভিটি আনে এতদিন আমি জানতাম পায়রাকে সুখের পায়রা বলে কিন্তু তো যেখানে বাসা বানায় সেখানে নাকি নেগেটিভিটি নিয়ে আসে তো যাই হোক আমি জাস্ট এটা শুনেছি বলে তোমাদের সাথে বললাম এটার কোনো লজিক আছে কি না আমি জানি না বাট পাড়া থেকে অনেক রকমেরই ইনফেকশন হতে পারে তাই জন্যই আমি বলছি সৌরভকে যে তুমি এখান থেকে চেয়ার টেবিলটাকে সরিয়ে রাখো না জামা কাপড় তো শুকোতে দিতেই হবে তো এই ব্যাপার আর কি আমি দুই মাসিকেই তাড়াতাড়ি আসতে বলেছিলাম মালিশ আনটিকেও আর আমাদের যিনি আছেন তাকেও তো এখন বাসন মাজা চলছে আর মালিশ আনটির কিন্তু মালিশের কাজ হয়ে গেল যে মালিশ করে স্নান সেরে তোজো এখন ঘুমাচ্ছে তোজো না বুঝতেও পারছে না আজকে তোজোর সাথে কি হবে তোজোর মাও বুঝতে পারছে না কি হবে মানে তোজো তো ঠিক আছে বুঝতে পারছে না চুপচাপ আছে তোজোর মা সকাল থেকে টেনশন করে করেই গেল সকাল বলছি কেন মানে কালকে রাত্রি থেকেই এই টেনশন হচ্ছে তো আজকে যে জন্য এত তাড়াহুড়ো করে সবকিছু করছি সারছি আর বলছিলাম না আজকে ডেটা হেকটিক হতে চলেছে সেটা যে হেকটিক হবে সেটা আমি বুঝতেই পারছি তো আজকে তোজোর ফার্স্ট ভ্যাকসিনেশন তো আমরা যাবো অ্যাপয়েন্টমেন্ট আছে দুটোর সময় তার আগে সমস্ত কিছু কাজ টাজ সেরে বেরোবো তো এখন একটুখানি ঘুম পাড়িয়ে দিই তাহলে বেটার ও ফ্রেশ থাকবে আর যাওয়ার সময় ফিট করিয়ে নিয়ে নিয়ে যাওয়া হবে কারণ আমাদের বলে দিয়েছে যে ভ্যাকসিনেশন নেওয়ার আধা ঘন্টা আগে ফিট করানো যাবে না তো বাড়ি থেকে করিয়ে নিয়ে যাওয়াটাই বেটার হবে আজকে অ্যাকচুয়ালি তোজন্য তিনখানা ভ্যাকসিনেশন হবে তো আগের দিনে যখন ডক্টর ভিত্তিতে গেছিলাম ম্যাডামের কাছে উনি সমস্ত কিছু লিখে লিখে দিয়েছিলেন ইনফ্যাক্ট ভ্যাকসিনের নামগুলোও লিখে দিয়েছিলেন অনেকে বলেছিলেন তোমরা বাড়ি গিয়ে পড়াশোনা করো তারপর এসে আমাদেরকে জানি তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিয়েছি কোনটার কি ব্যাপার না ব্যাপার চুজও করে নিয়েছি সেই ব্যাপারে কোনো সমস্যা নেই তো তিনটে ভ্যাকসিন বলতে দুখানা ইঞ্জেকশন আর একটা ওরাল একটা হচ্ছে কি সিক্স ইন ওয়ান মানে ছটা রোগের এগেনস্টে প্রোটেকশনের জন্য একটা ভ্যাকসিন দেয় আর একটা রোটা ভাইরাসের জন্য দেয় আর একটা ওরালি এটা ওরালি সেটা নিয়ে তো কোনো সমস্যাই নেই বাট দুটো ইঞ্জেকশান মানে দুটো পাতেই একটা পা যদি নাড়ায় তখনই লাগবে আর ওটাই বাজে লাগছে আর কি তো একদম টাইম মতন আছি জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আজকে সকালে আমি লাঞ্চের ঝামেলা কিছু রাখিনি কালকে কুক ভাই দিয়ে বেশি করে আমি চিকেন বানিয়ে নিয়েছিলাম তো হয়ে গেল ভাত আর চিকেন শুধু ভাতটাই বানিয়েছিলাম তো কী বলো তো লাঞ্চটা আজকে সেরে যাচ্ছে জেনারেলি কী হয় একটু তাড়াতাড়ি আমরা চলে যাই বাড়ি ফিরে লাঞ্চ করি কিন্তু আজকের সময় কীরকম লাগবে না লাগবে তোজো কীরকম থাকবে সেই সব ভেবে মনে না আমরাও একবারে খেয়ে দিয়েই যাই তো এবার জাস্ট রেডি হবো আর বেরোবো তোজো কিন্তু একেবারেই টুপি পড়তে পছন্দ করে না কিন্তু বাইরে মুসুল বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা

তো চোখে আর সৌমিকে বললাম তোমরা ওখানেই দাঁড়াও কি যে হয়ে গেল আজকে ওয়েদারটা এতটা খারাপ হবে এক্সপেক্টেড নয় চলে এসছো আর কি হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি উঠে পড়ো যেরকম একটা ফার্স্ট ভ্যাকসিন সেরকম আজকে ফার্স্ট টাইম আমরা তিনজনে মিলে হসপিটাল ভিজিট করছি এর আগে তোমরা দেখেইছ দিদি সবসময়ে আমাদের সাথে যেত আর তোযোকে নিয়ে পিছনে বসতো দিদি তো দিদিকে আজকে খুব মিস করছি মানে সময় এভাবেই এভাবে কেটে যায় তাই না ডেলিভারির দিয়ে দিদি ছিল তারপর যতবার আমরা গেছি ডক্টর ভিদিটা সবসময় দিদিছি হ্যাঁ শুধুমাত্র একবার ছাড়া তখন আমি একা গেছিলাম আমার ওই ইউটিআই সমস্যার জন্য আজকে আমার পেটটা কিরম গুড় করছে টেনশনে মা একদম অবস্থা খারাপ না আমারও যে হচ্ছে না একদম সেরকমটা বলবো না আমি যেন বাড়ির সব কাজ ছেড়ে এসেছি যাতে আমি পুরো সময় ওকে দিতে পারি মানে বাড়িতে গিয়ে যেন ওকে আমি মানে কোলছাড়া ছাড়া না করি এরকমই মানে দেখা তো পাবেই দেখো ভালোর জন্যই সবটা হচ্ছে কিন্তু তাও এটা হয় না ও তো এখন কিছু বুঝতে পারবে না ওভাবে আমার ব্যথা লাগছে মানে সুস্থ শরীরে নিয়ে যাচ্ছি ব্যস্ত করে নিয়ে ফিরবো আমাদের ভাইটালস চেক হয়ে গেছে মানে আমাদের ভাইটাল নয় ও তোজোর ভাইটালস আর আমাদেরই বটে আমাদেরই এক্সাম চলছে মনে হয় কথা পরীক্ষাটা एक्चुअली আমাদেরই কারণ আমাদের কাছে টার্গেট দিয়ে দিয়েছিল যে ওয়েটে আমাদেরকে রিচ করতে হতো হ্যাঁ একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে দারুণ মানে উই স্যাটিসফাইড তো এখন আমরা ওয়েট করছি পিয়াট্রিশিয়ানের কেবিনে যাওয়ার জন্য একজন আছে আর তার এখন চলছে ভ্যাকসিন আওয়াজ পাচ্ছি গলার আওয়াজ আজকে আমাদের যে কি হবে হাসতে হাসতে ঢুকবে কাঁপতে কাঁপতে বের হবে আর এর একটা জিনিস আমি দেখেছি এখানে আসলে কিদে পেয়ে যায় হ্যাঁ আবার খাওয়ালাম গিয়ে এখন ঠিক আছে খুশ আছে এখন অব্দি তো খুশ আছে পরে কি হবে দেখা যাক একদম কাঁদবে না গুড বয় হয়ে এসছো গুড বয় হয়ে যাবে না না উই আর ব্রেভ হুম তোমরা কাঁদবো না এখানে প্রস্তুতি চলছে ভ্যাকসিনের একটু একটু কেঁদেছে না না ইভান ইজ ব্রেভ যে কেনেছে সেটা নয় এইটুকু তো কাঁদবে হ্যাঁ ঠিক আছে চলো এবার আমরা বাই চলে যাব চলো তো ক্রোসিন ড্রপস দিয়ে দিয়েছে বলেছে যদি লাগে তো নিতে অথবা 6 আওয়ারলি দেনিও দেওয়া যেতে পারে এখানে যে রকম ব্যথা থাকবে সেই অনুযায়ী কাজ করতে হবে চলো এই যে দেখো এই পায়ে একটা ইনজেকশন আবার এই পায়ে একটা ইনজেকশন ছোট ছোট দুটো পা সেখানে আবার দুটো ইনজেকশন এটা মেনে নেওয়া যায় না ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই হসপিটাল থেকে আসলো তো আমরা অনেকক্ষণই মোটামুটি বাড়ি ফিরে গেছিলাম সাড়ে তিনটে নাগাদ তারপরে তোজো ঘুমিয়ে পড়েছিল তো এটা দেখে আমার খুব রিলিফ লাগলো যে ঠিক আছে হসপিটালে যেরকম কেঁদেছে কেঁদেছে আর বাড়িতে এসে ঘুমিয়ে গেছে হয়তো ঘুম থেকে উঠলে আর পেনটা হবে না বাট পাঁচটার সময় সাংঘাতিক ও কেঁদেছে মানে ওই রকম কান্না আমি তোজোরই ফার্স্ট টাইম শুনলাম মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে কতখানি পেন আমার হয়েছে মানে এরকমও যে হতে পারে সেটা আজকে প্রথমবার আমি রিয়েলাইজ করলাম মানে নিজের জিনিসের যে টান কতটা সেটা আজকে বেশিভাবে ফিল করলাম মানে ও কাঁদছে আমিও অজোরে কাঁদছি ওর থেকে মনে বেশি আমি কেঁদেছি তারপরে সাথে সাথে আমরা ক্রোসেন দিয়েছি আমাদের জিরো পয়েন্ট সিক্স মাপ বলে দিয়েছিল তো ওই মাপ অনুযায়ী আমরা ক্রোসিনটা দিতে দেখলাম ওর রিলিফ হয়েছে আর ওর একটা জিনিস কি বলো তো ও না ভীষণ হাত পা ছড়ে তো আর ছুঁড়লেই ব্যথা পাচ্ছে আর ওর তো এই সেন্সটা নেই যে আজকে আমার পা ইঞ্জেকশান হয়েছে আমি পা ছুঁড়বো না মানে সৌরভকে জিজ্ঞাসা করো মানে আমার না মানে আমি কী করবো বুঝতে পারছি না আর ঠোঁটটাকে এরকমভাবে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে বুঝতেই পারছি যে মানে পেন হচ্ছে সেই কারণে ও কাঁদছে সেটা ঠিক নেওয়া যাচ্ছিল না তো আমি ভিডিও কিছুই করতে পারিনি এখনও অনেকটা সেটলেন্ট আমি ভেবেছিলাম আমি আজকে কিছু শুট করব না আমি শুধু ওকে কোলে নিয়ে বসে থাকবো বাট এখন দেখছি অনেকটা ঠিক আছে ক্রোসিনটা খেয়ে ঠিক আছে তো যো একটু কান্না হয়েছিল ঠিক আছো এখন ও ঠিক আছো এখন মামা মসুর দিয়ে দিচ্ছিল এখন ভাবছো এত পা ছুড়ো না আজকে এত পা ছুঁড়ো না এত পা ছুঁড়তে নেই আজকে সমানই হাত আর পাটা ছুঁড়বে জানো তো আর এটা তো আর কিছুভাবে বারণ করতে পারছি না বারণ করলেও শুনবে না ঠিক হয়ে যাবে মানুহ ঠিক হয়ে যাবে ঘুমিয়ে পড়েছে তো রোসিম দেওয়ার পর এই মিনিট কুড়ি পঁচিশ ও খুব কষ্ট পেল তারপর আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে আর জেনারেলি না তো যদি সডেল জিনিসটা খুব পছন্দ করে না বাট আজকে ওর মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা সডেল করে নিয়েছি যাই এখন ঘুমোচ্ছে ঘুমুক নিশ্চিন্তে মুখটা দেখলি কেমন একটা লাগছে এটা খারাপ 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 লাগছে খুবই ঠিক আছে কি আর করা যাবে কালকে ঠিক হয়ে যাবে আমি বলছিলাম টুডে স্পেন ইজ টুমরোজ গেন সেই যখন রাস্তা মেরামতি হয় লেখা থাকে না সেটা কোনো ব্যাপার আর কি আজকে অনেকক্ষণ আমরা লাঞ্চ করেছি তো খিদে তো পেয়েই গেছে ভেবেছিলাম ম্যাগি বানিয়ে নেবো কারণ আজকে খুব বেশিক্ষণ কিচেনে স্পেন্ড করা ঠিক হবে না কারণ তো যদি উঠে পরে উঠে যদি আবার কাঁদে তো সেই হিসেবে আমি ভেবেছিলাম যে ম্যাগি বানিয়ে নেবো কিন্তু ম্যাগি বাড়িতে নেই তো আনফর্চুনেট ব্যাপার তো শুরু হলো ম্যাগি যখন নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু এনি মোমো আনাই তো স্টিম মোমো আনানো হয়েছে ওয়াও মোমোর থেকে আর আজকে রাত্রিবেলাও আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি কুক ভাইয়াকে দিয়ে আজকে কালকে সকালে রান্না আমি করিয়ে রাখবো কারণ কালকে সকালে কি কন্ডিশন থাকবে বুঝতে তো পারছি না তো সেই হিসেবে আর এখন একটু চা চা করছে মনটা মাথাটাও ধরেছে তোমাদের সকালবেলাই বলছিলাম যে আজকে সকাল থেকেই আমার মাথাটা ধরেছে ওয়েদারের জন্যই আমার মনে হচ্ছে তো চা খাওয়া যায় তারপরে মোমোটা আসলে মোমো পরে খাবো আগে চা একটুখানি আদা দিয়ে বানাই তোমাদেরকে বলি যে তো কোন ভ্যাকসিনটা দেওয়া হলো বেসিকালি এখানে দু রকমের ভ্যাকসিন হয় হেক্সাসিম আর ইজি সিক্স দুটোই হচ্ছে কি সিক্স ইন ওয়ান ভ্যাকসিন মানে ছটা রোগের এগেন্স্ট প্রোটেকশন বাট হেক্সাসিমটাকে বলে হচ্ছে গিয়ে পেনলেস ভ্যাকসিন তো ম্যাডাম আগের দিনই আমাদেরকে বলে দিয়েছিল এগুলো আর বলেছিল তোমরা স্টাডি করে এসে কোনটা নেবে ডিসাইড করে জানিও দেখো বাবা মা হিসেবে প্রথমেই শুনবো যে পেনলেস অবশ্যই সেটাই চুজ করবো বাট কোথাও কোথাও গিয়ে যেন দেখছিলাম যে পেনফুলটা বেশি এফেক্টিভ তো সেই নিয়ে একটু ডাউটে ছিলাম সৌমি আমার সবাইকে জিজ্ঞাসা করছিল যে কোনটা নিলে বেটার হয় সৌমি একটা ফ্রেন্ড আছে পুনেতে ময়ূরি বলে ওরও রিসেন্টলি বেবি হয়েছে বাট ওকে শুনলাম আমরা যে পেনলেসটাই দিয়েছে বাট বলে না বাড়িতে যদি ডাক্তার কেউ থাকে খুব আনবায়াসড আর অরিজিনাল ওপিনিয়নটা পাওয়া যায় আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে সৌমির পিসু তো দাদা হচ্ছে কি ডক্টর তো ওকে বলার পর উনি বললেন যে তোরা ভাবছিস কেন পেনফুলের কথা গো ফর পেনলেস মানে কোনো প্রশ্নই ওঠে না এই দেখো গলা বেরিয়েছে না ম্যাডাম কেও আগের দিন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোনটা সাজেস্ট করেন উনিও বলেছিলেন গো ফর পেইনলেস মানে এফিকেসির দিক দিয়ে কোনো ডিফারেন্স নেই তো এবার পেনলেসে কতটা মানে ইজি হচ্ছে ব্যাপারটা সেটা আজকে রাত্রিটা না কাটলে বলা যাবে না চুপচাপই ছিল এখন আবার একটুখানি কেঁদে উঠল এই কাঁদে না কাঁদে না লাল হয়ে গেছে পুরো হ্যাঁ আজকে সকালবেলা না যখন ওকে ইনজেকশনটা দিয়েছি পুরো লাল হয়ে গেছে সিস্টারগুলো বলছে পুরো রেড টমেটো টমেটো যাবে আজকের দিনটাই একটু ব্যাটার থাকবে কালকে থেকে কমে যাবে কমে যাবে একদম কমে আমি একটু বেরিয়েছিলাম एक्चुअली তোটার জন্য একটা ইনফ্যান্ট থার্মোমিটার নিয়ে আসলাম যদি ওর জ্বর আসেনি জানি যে ও না হয়তো বাট স্টিল ঘর করতেটা থামবো না থার্মোমিটার আজ নাও পরবর্তীকালে কাজে লাগতে পারে তো অ্যাকুসিওরেটা নিয়ে নিয়েছিলে দাও কি কিউট দেখতে তোজুকে এরকম পেনে দেখতে একদম ভাল লাগছে না ও সবসময় হাত পা ছড়িয়ে খেলে সেটাই বেশি ভালো লাগে আর আজকে না ওর মাকে একদম ছাড়ছে না কোলে নিয়ে থাকলে যেন বেশি কমফোর্টেবল ফিল করছে আর আমারও মনে হচ্ছে তাতে ও হাত পাটা ছুটতে পারছে না না ওটা ওর জন্য বেটার আর বডি ওয়ার্মটাও পাচ্ছে বেটার বেজে গেছে এখন প্রায় বারোটা তো আমরা লাস্ট টাইম ক্রসিং দিয়েছিলাম ওই পাঁচটা নাগাদ তারপর কিন্তু আর ক্রোসিন দেওয়ার প্রয়োজন হয় মানে ব্যথা হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি এমনিতে একটু ক্র্যাঙ্কি আছে বটে ঠিক আছে দেখা যাক আজকে রাত্রেবেলা কি হয় তো ব্লগটাকে এখানে আমি এন্ড করে দিচ্ছি জানি না কতটা কি শ্যুট করতে পেরেছি আমরা আজকে তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো যারা নতুন দিচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কালকে আবার দেখা হচ্ছে আর ইন্টারেস্টিং ব্লগে তাদের টাটা